পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাউজানের ডিমান্ড ফ্যাশন হাউস লিমিটেড এর স্বত্বাধিকারী তহিদুল ইসলামের অর্থায়নে দুস্থ অসহায়দের মাঝে 2টি রিক্সা, 2টি ভ্যান, 8টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার 12ই মে চেকদার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সাথে চেকদার ইউনিয়নের 50 জন নেতাকর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেকদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। এই মানব কল্যাণে এগিয়ে আসার জন্য আমি তহিদকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সেন্ট্রাল ভয়েস অব রাউজানের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নোমান বিন আজিজির সঞ্চালনায় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বিডিআর, আলহাজ জাফর, উপজেলা যুবলীগের সহসম্পাদক জাহেদুল আলম, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল বারেক, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, জানে আলম, দেলওয়ার হোসেন, আফসার উদ্দিন, নজরুল ইসলাম কানন, নয়ন চৌধুরী, রাশেদ কাদের, মহিউদ্দিন বেদার, মনির, ইউসুফ বিন নূর, আজম, নঈমুদ্দিন সহ আরো অনেকে। এবিএম ফজলুল করিম চৌধুরীর পক্ষ থেকে উদীয়মান রাষ্ট্রজীবী তারুণ্যের প্রতীক, যিনি আমাদের সকলেরই প্রিয়ভাজন, আস্থাভাজন জনতা জনাব ফরাজ করিম চৌধুরীর পক্ষ থেকে আমি আমার ছোট ভাই তহিদকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে সেই 8টি সেলাই মেশিন, হত দরিদ্রদের মাঝে 2টি রিক্সা এবং 2টি ভ্যান যে আপনাদেরকে উপহার দিচ্ছেন, আমরা আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব যাতে এই জিনিসগুলি যে সে কষ্ট অর্জিত তার টাকা থেকে আপনাদেরকে সহযোগিতা করছে। আজকে একটি রিক্সা, 2টি রিক্সা, 2টি ভ্যান, 8টি সেলাই মেশিন, এইগুলি অন্তত আপনারা বিক্রি করবেন না, কারণ এটা আপনাদেরকে দেওয়া আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, আপনারা যাতে চলতে পারেন, স্বাবলম্বী হতে পারেন, সেজন্য আজকে তার এগুলি দেওয়া। তাই আমি বলবো যে এগুলি আপনারা সযত্নে আপনারা এগুলি রাখবেন, আপনারা এগুলি দিয়ে রোজগার করে আপনাদের ফ্যামিলির আপনারা চালাবেন। করিম চৌধুরীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তহিদকে মোবারকবাদ, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি ব্যতিক্রমী একটি উদ্যোগ নেওয়ার জন্য। আসলে যোগ্য পিতার যোগ্য সন্তান, সকলেই যোগ্য সন্তান হওয়া সুযোগ পায় না বা আল্লাহ তাআলা সেই সুযোগ দেয় না। তো আমার চাচার বক্তব্যে আমি যা কিছু শুনলাম এবং আমার যা উপলব্ধি হলো, হয়তো আমার চাচা তহিদার আব্বা এমন কোনো ভালো কাজ করে গেছেন ওনার কর্মজীবনে যার কারণে উনি একটা সুসন্তান রেখে গেছেন। আমার এই সামান্য ক্ষুদ্র দেওয়াটা যদি কারো অসহায় ফ্যামিলির মধ্যে যদি সহায় হয়, এটা আমি আমার বাবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সাথে সাথে